علامہ ابن القیم الجوزی رحمہ اللہ کی تو کتاب ہے روح الصیام کتابটার নাম কি روح الصیام তিনি বলেন একটা হলো রোজার বডি আর রোজার রূহ আর রোজার শরীর আর রোজার রূহ রোজার শরীর কি আর রোজার রূহ কি রোজার বডি কি রোজার রূহ কি তিনি বলেন যে রোজার বডি তো হলো তুলুই সুবহে সাদেকের আগ থেকে সূর্য ডুবা পর্যন্ত নিয়তের সাথে খানা পানীয় স্ত্রী সব ছেড়ে দেওয়া এটা রোজার বডি এটা রোজার কি বলেন এটা রোজার বডি বডি দিয়ে কি হয় বডি দিয়ে সাকেতানি জিম্মা হয় বডি দিয়ে জিম্মা থেকে রহিত হয় বলেন বডি দিয়ে জিম্মা থেকে কি হবে আদায় হবে শুধু আদায় হবে বডি দিয়ে শুধু কি হবে আদায় হবে বডি দিয়ে শুধু আদায় হবে আর রূহ দিয়ে দামি হবে সুবহানাল্লাহ বডি দিয়ে কি হবে আদায় রূহ দিয়ে কি হবে আবার বলেন বডি দিয়ে কি হবে আদায় হবে রূহ দিয়ে কি হবে তাহলে বডিও লাগবে রূহও লাগবে বলেন বডি দিয়ে কি হবে আদায় রূহ দিয়ে কি হবে দাম রোজা চার গুণে গুণী হলে চারটা সিফাত যদি পাওয়া যায় চারটা চারটা এই চার দল মানুষের উপরে এই চার দল মানুষের উপরে রোজা ফরজ বলেন এটা আগে মুখস্থ করেন মুমিন বালিগ সহিহ মুকিম কোন সেক্রেটারি সব কোন ছেলেকে মাঝে পড়াবেন মুমিন যে বলবেন না তারা দাঁড়া করে বলা দিন মুমিন বালিগ মুকিম মরিশকার মু কদরিকের কি ম মুকিম সহিহ দন্তা স হদরিকের হি হ মুমিন বালিগ মুকিম সহিহ মুমিন মানে কাফের না ঈমান ওয়ালা বালিগ মানে নাবালিগ না মুকিম মানে শহরে আছেন মুসাফির না সহি মানে সুস্থ অসুস্থ না তাহলে মুমিন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বদেশে আছেন স্বদেশে আছেন মুসাফির না তাহলে কাফের বলেন কাফের নাবালেগ অসুস্থ মুসাফির এই চার দলের উপরে রোজা ফরজ নয় আর মুমিন বালিগ মুকিম সহিহ মুকিমের শব্দ বলেন না বলেন না মুকিম মুসাফিরের বিপরীত কি মুকিমের বিপরীত কি সহিহ মানে কি সুস্থ সহিহ বিপরীত কি অসুস্থ তাহলে মুমিন বালিগ মুকিম সহিহ এই চার দলের উপর এই চার গুণে নারী পুরুষ বলেন তার উপরে রোজা ফরজ যদি আপনি এই চার গুণে গুণী হয়ে রোজা না রাখেন তাহলে বোঝা গেছে এক নম্বর গুণ আপনার মধ্যে নাই এক নম্বর গুণ কি ছিল তাহলে বোঝা গেছে আপনি মুমিন না কোন ইহুদি রোজা রাখতে পারে না কোন মুমিন রোজা ছাড়তে পারে না বলেন কি বলছি বলেন কোন হিন্দু রোজা কোন মুমিন কোন বৈদ্য কোন মুমিন তাহলে রোজা রাখে না কে বেঈমান যে বলেন রোজা রাখে না কে রোজা ছাড়ে না কে হে ইমান ওয়ালারাম কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজাকে কি বলেন হে ইমান ওয়ালারা তোমাদের উপরে রোজা লিখে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা লিখা হয়েছিল
যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা লেখা হয়েছে এটা কেন বললেন এটা এজন্য বললেন রোজা মানে না খাওয়া রোজা মানে পান না করা রোজা মানে স্ত্রী সহবাস না করা তাইলে কি এখন আমরা না খেয়ে মরে যাব সাহাবা একরাম যেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাইলে কি আমরা এখন না খেয়ে মরে যাব তা আল্লাহ রাসূল যেন বললেন আল্লাহ আমার উম্মতের কি হবে ওরা কি তাহলে না খেয়ে মরে যাবে না না আগে ওয়ালারাও রাখছিল ওরাও রাখবে আগে ওয়ালারাও মরে নাই ওরাও মরে নাজিরের দ্বারা কি হয় সহজ হয় নাজিরের দ্বারা কি হয় كما كتب على الذين من قبلكم যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লিখে দেওয়া হয়েছিল এবার সাহাবা একরাম খুশি হয়ে গেছে হ্যাঁ তাহলে আমরাও রাখতে অসুবিধা কি তারাও পেরেছে রাখতে আমরাও পারবো তবে কি দিবে আপনারা বলেন তবে কি দিবে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যদি রোজা রাখার হক আদায় করো আমিও দেওয়ার হক আদায় করব আমি তোমাদেরকে তাকওয়া দিয়ে দেব কি দিয়ে দিবে বলেন তাকওয়া দিয়ে দিবে আপনি এবার বলেন যে হুজুর তাকওয়া দিলে কি হবে উত্তর হবে তাকওয়া দিলে বন্ধু তোমার দুনিয়াও হবে তোমার আখিরাতও হবে এবার সাহাবা একরাম আগ্রহ আরো বেড়ে গেল আরো বেড়ে গেল এবার বেড়ে বেড়ে সাহাবা একরাম যেন বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে একটু আল্লাহকে বলেন তো কয়দিন রাখবো আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত অল্প কয়টা দিন সুবহানাল্লাহ বলবেন আইয়ামান মাদুদাত অল্প কয়টা দিন বলেন আবার বলেন এই কয়দিন এবার তো আগ্রহ আরো বেড়ে গেছে কি রে রোজা লিখে দেওয়া হয়েছে যেমন ভাবে আগে ওয়ালাদের উপর লিখে রাখা হয়েছিল আর তাকওয়া দেওয়া হবে আর সেটা রাখতে হবে কতদিন অল্প কয়টা দিন সাহাবা ইকরাম বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অল্প কয়টা দিন কয়দিন এবার সাহাবা ইকরামের মধ্যে কেউ কেউ যেন বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা ওই অল্প কয়দিনের রোজা রাখতে হবে যদি ওই অল্প কয়দিনে কেউ অসুস্থ হয় অথবা ওই অল্প কয়দিনে যদি কেউ সফরে থাকে তাহলে কি করবে তা আল্লাহ তাআলা বলেন فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر ওই অল্প কয়দিনের মধ্যেও যদি তুমি অসুস্থ হও আর ওই অল্প কয়দিনের মধ্যেও যদি তুমি সফরে থাকো তাহলে জীবনে যখন পারো তখন অন্য সময়ে রেখে দিও এটা যদি বলতো শাওয়ালে রাখবা তো প্রশ্ন তো আবার হইতো তখন যদি অসুস্থ হয় যদি বলতো জিলকাদা রাখবা তো তখন বলতো যদি জিল কাদা অসুস্থ হয় তাহলে কি এই প্রশ্নের উত্তর কেমন পর্যন্ত চলবে আল্লাহ তাআলা বলেন না সহজ ফাইদাতুম মিন আইয়ামিন উখর জীবনে যখন পারো তখন রেখে দিও এবার সহজ না কঠিন এবার একজনে বলে উঠল হুজুর আমার দাদা এতটা অসুস্থ 100 বছর বয়স 90 বছর বয়স হুঁশ আসে আর যায় তার তো কোনোভাবেই রোজা রাখার সুযোগ নাই তার বেলায় কি হবে আল্লাহ তাআলা বলেন والذين يطيقونه فدية طعام مسكين যদি কেউ বয়োবার্ধক্যের কারণে রোজা রাখতেই পারবে না সে একটা মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলেই হবে একটা সাদাকাতুল ফিতর দিয়ে দিলেই হবে বাস মাসআলা শেষ রোজার বয়ান শেষ এবার আল্লাহ তাআলা একটু নসিহত করছেন তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে এবার আল্লাহ তাআলা নসিহত করেন ফামান তাতাওয়া খায়রান فهو خير لك তোমাদের মধ্যে ভালো কর্ম যে যত বেশি করবে তত ভালো সুবহান এখনো দুটোক ফয়সালা দেয় না দুটোক ফয়সালা কি দেয় না এখনো সিদ্ধান্ত শোনায় না এখনো শুধু আদর করে করে ভালোবেসে বেসে মুআরাসাত মুআনাসাত পয়দা করতেছে সুবহান মুআরাসাত পয়দা করতেছে যে ওদের আগে একটু বুঝে আসুক আগে একটু কি আগে একটু বুঝে আসুক আগে রোজার সাথে তো সম্পর্ক হয়ে যাক তা আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ যে ভালো কাজ যত বেশি করবা এটা তোমার জন্য আরো ভালো সুবহান এবার বলে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো বলেন রোজা রাখাটা অনেক ভালো এখন কি বিষয়টা আমাদের জন্য রোজা রাখাটা অনেক ভালো এই কথা বললে ছাড়বে না রোজা রাখতেই হবে তাহলে বোঝা গেছে এটা ছিল প্রথম আলোচনা সুবহানাল্লাহ রোজা রাখাটা কি অনেক ভালো এটা কি দোটক ফয়সালা নাকি পরামর্শ আরে ভাই এটা করলে ভালো
এটা কি করতে বলছে না পরামর্শ দিছে তো আগে দিছে পরামর্শ আগে দিছে কি পরামর্শ ওয়া আনতাসুমু খায়রুল লাকুম যদি রোজা রাখাটা অনেক ভালো গ্যাস্ট্রিকের জন্য ভালো সুবহানাল্লাহ বলে আলসারের জন্য ভালো ব্রেনের জন্য ভালো হার্টের জন্য ভালো চর্বির জন্য ভালো ডায়াবেটিসের জন্য ভালো রোজা রাখাটা কি ভালো ওয়া আনতাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা অনেক ভালো বলেন রোজা রাখাটা কি মোটা হয়ে গেছে রোজা রাখা ভালো না না রাখা ভালো ডায়াবেটিস বাড়ে গেছে রোজা রাখা ভালো না না রাখা ভালো গ্যাস্ট্রিক বেড়ে গেছে রোজা রাখা ভালো না না রাখা ভালো আল্লাহ তাআলা বলেন রোজা রাখাটা ভালো এটা কি করলেন পরামর্শ রোজা রাখলে ভালো তাহলে বুঝা গেছে না রাখলে চলবে এই আয়াতের মধ্যে বুঝা গেছে এটা রাখলেও ভালো না রাখলেও চলবে কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেন আইয়াম ওহো ওয়া আনতাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা অনেক ভালো ইন কুনতুম তাআলামুন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আমার এই কথাগুলো যদি তোমরা বুঝতে আমার এই কথাগুলো যদি তোমরা বুঝতে মা ছেলেকে উপদেশ দেয় এরপরে বলে মা ভূত যদি আমার কথা তুই বুঝতি বলে কি বলে না বাবা ছেলেকে উপদেশ দিয়ে কি বলে ছেলে যদি তুমি আমার কথা বুঝতে ঠিক আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তাআলামুন আমি যে এত সুন্দর করে বলেছি যদি তোমরা বুঝতে এবার আইয়ামাম মাদুদাত অল্প কয়টা দিন এখন প্রশ্ন এই অল্প কয়টা দিন কবে হবে এই অল্প কয়টা দিন কবে রাখবো হায় রে যদি অল্প কয়টা দিনের ব্যাখ্যা আল্লাহ তাআলা শাহরু রমাদান দিয়ে না করতেন তাহলে এক হুজুরে বলতো শাওয়ালে আরেক হুজুরে বলতো জিলকাদা বান্দারেরা বলতো রবিউল বলে শিয়ারা বলতো মহরম কি শিয়ারা বলতো কি আরেক দল আয়েশা কত ডিসেম্বর মাসে রাখি আমরা এটা জাতীয় দিবস আরেক দল আয়েশা কবে মার্চ মাসে রাখবো এটা জাতীয় দিবস বলতো কি বলতো না আরেক দল আয়েশা বলতো ফাল্গুনে রাখবো ফাল্গুনে আরেক দল আয়েশা কইতো বৈশাখে রাখবো যে কি অবস্থা হইতো কি পরিমাণ হজবরুল হয়ে যেত যেত কি না বলেন হ্যাঁ এক দেশে কইতো আমরা একসঙ্গে রাখবো সৌদিরা বলা কিন্তু আমরা হজর মৌসুম রাখবো পুরো মন গড়া হয়ে যেত এই জন্য আল্লাহ তালা আগে বলেছেন আইয়ামাম মাদুদাত এটা শুধুই জেহান সাজি করার জন্য হ্যাঁ সাধারণভাবে বুঝাবার জন্য আইয়ামাম মাদুদাত 365 দিন থেকে অল্প কয়টা দিন রেখে দিন এবার অল্প কয়টা দিন কবে রাখতাম আল্লাহ তালা বলেন আইয়ামাম মাদুদাত অল্প কয়টা দিন কবে রাখবো শাহরু রমাদান রমজান মাস আর কোন আর কোন মতানক্যের সুযোগ আছে কোন মাস বলেন শাহরু রমাদান রমজান মাস তাহলে আমরা রোজা রাখবো কবে আবার বলেন কবে রমাদানে এবার প্রশ্ন রমাদানে কেন দিলেন রমাদানে কেন দিলেন প্রশ্ন করেন শাওয়ালে দিলেন না কেন জিলহাজ্জা দিলেন না কেন জিলকাদা দিলেন না কেন মহরমে দিলেন না কেন রমাদানে দিলেন কেন প্রশ্ন করেন বলেন রমাদানে দিলেন কেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজানে কুরআন দিয়েছি এজন্য রমজানে রোজা রাখবা রমজানে রমজান মাসে রোজা রাখবা কেন রমজানে কুরআন দিয়েছি বলেন রমজানে কি দিয়েছি আবার বলেন রমজানে কুরআন দিয়েছি রমজানে কি দিয়েছি রমজানে কোরআন দিয়েছে জন্য রমজানে রাখবা এবার প্রশ্ন কোরআন দিয়েছেন বলে কি হয়েছে কোরআন দিয়েছেন তো কি হয়েছে কোরআনে এমন কি আছে প্রশ্ন করেন কোরআনে এমন কি আছে বলেন কোরআনে এমন কি আছে কোরআনে এমন কিছু কথা আছে যেই কথা দ্বারা মানুষ মানুষ হয় আর কোরআন ছেড়ে দিলে ওই মানুষগুলো বানর হয় কি বলছি বলেন কোরআনে এমন কিছু কথা আছে যে কথা দিয়ে মানুষ কি হয় বলেন আর কোরআন ছেড়ে দিয়ে ওই শিক্ষিত মানুষগুলো কি হয় বলেন নিজেকে নিজে বানর করে দিয়ে যদি বুঝি অহংকার লাগে আচ্ছা এই বেটার নাম বলে ডক্টর আবার কি আবার বলো ডক্টর আচ্ছা নিজের পূর্বপুরুষ বানর বলতে বুঝি সভ্যতা আমার পূর্বপুরুষ বানর ছিলেন আমার পূর্বপুরুষ চোর ছিল কেমন কথা এটা
এজন্য আমার পূর্বপুরুষ বানর ছিল না ছিল না বলেন আমাদের পূর্বপুরুষ কি ছিল না বলেন কোন যেই শিক্ষা ব্যবস্থা এদেরকে বানর বানিয়েছে ওটা কোন শিক্ষা ব্যবস্থা কুরআন শূন্য শিক্ষা ব্যবস্থা এটা কুরআন শূন্য শিক্ষা ব্যবস্থা বলেন কোন শিক্ষা ব্যবস্থা বলেন তাহলে কুরআন শূন্য কুরআন ছাড়া শিক্ষা ব্যবস্থা মানুষকে বানর পর্যন্ত পৌঁছে দেয় শিম্পাঞ্জি পর্যন্ত পৌঁছে দেয় অদূর ভবিষ্যতে কখনো শূকর পর্যন্ত পৌঁছে দেয় কি হয় তাহলে কুরআন ছাড়া শিক্ষা ব্যবস্থা মানুষকে কি বানায় আচ্ছা কোন যুক্তিতে আমি বানর হইতাম মূলত একটা থিংস আছে এখানে একটা থিংস আছে যত বেঈমান যত বেনামাজি যত বেরোজগারী যত বুড়া চেহারা তত বান্দরের মতো কি বলেন চেহারা কি মতো বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব বেঈমান যত বুড়ো তত বানর যত বুড়ো তত বানর তত অসুন্দর আর মুমিন যত বুড়ো হয় তত সুন্দর হয় মুমিন যত বুড়ো হয় তত কি হয় বলেন মুমিন যত বুড়ো হয় তত সুন্দর হয় আলহামদুলিল্লাহ বলেন মুমিন যত ওই যে ধর্ম মুরব্বীরা বসে আছে দেখেন এক একজন থেকে এক একজন সুন্দর সব নূরের চেহারা মুমিন যত বুড়ো হয় তত নূরানি হয় আর বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো হয় এরা মাজাজে মায়াউলকে মাজাজে মাকান বলে ফেলেছে বা সামনে যদি বানরের মতো হব এজন্য আমরা পেছনেও বানর ছিলাম আর আলহামদুলিল্লাহ আমরা বানরের সন্তান না আমরা নবীর সন্তান আমরা কার সন্তান বলেন আমাদের আব্বা আদম বলেন আরেক আব্বা নূহ আরেক আব্বা ইব্রাহিম আরেক আব্বা ইসমাইল আমাদের সমস্ত বাবারা নবী আর সুবহানাল্লাহ বলেন আমরা নবীর সন্তান বলেন আমরা কিসের সন্তান এই জন্য আমাদের হাসর নবীদের সাথে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের হাসর কার সাথে হবে আল্লাহ আমাদের হাসর নবীদের সাথে করে দেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের হাসর করে দেন আল্লাহ হযরত খলিল আলাইহিস সালামের সাথে হাসর করে দেন আমাদের হাসর হবে কার সাথে ইনশাআল্লাহ আপনাদের নোয়াখালীর মানুষ নোয়াখালী হযরত মাওলানা মনিস্তাব রহমতুল্লাহ আলাইহ নাম শুনছেন আপনারা বেগমগঞ্জের মানুষ এই বেগমগঞ্জের মানুষ হযরত মাওলানা মনিস্তাব রহমতুল্লাহ আলাইহ এই বেগমগঞ্জের পশ্চিম পাশে বাড়ি এই যে কি বলে আমানতপুর হুজুর বাড়ি হলো আমানতপুর হুজুর রহমতুল্লাহ আলাইহ যেদিন ইন্তেকাল করবেন এই বাড়ির সামনে যে কাচারি যে ঘরে হুজুর ইন্তেকাল করছেন ওই ঘরে হুজুরের বিবিরা ছেলেরা সব বসা ছিল হুজুর বললেন যে দরজাগুলো খুলে দাও মেহমান আসছে হুজুর বলছেন আসসালামু আলাইকুম আপনারা আসেন বসেন এ তোমরা যাও আমার মেহমান আসছে হুজুরের বিবিরা চলে গেছে ছেলে মুফাস হুজুর নাম কি না মুদ্দাস মুকাদ্দেস সাহেব হুজুর আমার পুরো ফিসাব আর কি মুকাদ্দেস সাহেব হুজুর হুজুর নিজে আমাকে শুনিয়েছে যে আমি ছিলাম আমরা আরো দুই চিজের পুরুষ ছিলাম আমাদের মেয়েরা সব ভিতরে চলে গেছে আব্বা বললেন আসসালামু আলাইকুম আপনারা আসেন বসেন এর মধ্যে আব্বা চলে গেছে তাহলে বুঝা গেছে নবীরা ইস্তেকবাল করতে আসছে সুবহানাল্লাহ বলেন এই এই মাত্রের ঘটনা এক মাস আগে আমার এক দোস্ত ইন্তেকাল হয়ে গেছে উনি এক টানা তিন মাস বেহুশ ছিলেন স্ট্রোক করে ফুল বেহুশ হাত পা সব পচে গেছে শরীর পচে গেছে বেহুশ ছিলেন জবান বন্ধ হাত পা নড়াচড়া বন্ধ ঠিক মৃত্যুর এক সেকেন্ড আগে বলতেছে আসসালামু আলাইকুম আসেন 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 এই কথা বলে কালেমা পড়তে পড়তে হাসতে হাসতে চলে গেল তাহলে বুঝা গেছে ইনশাআল্লাহ আমাদের ইস্তেকবালে নবীরা আসবে বেঈমানদের ইস্তেকবালে এই নাস্তিকগুলোর ইস্তেকবালে বানর আসবে কি হয় আমাদের ইস্তেকবালে কারা আসবে ইনশাআল্লাহ কেন আমাদের আব্বা নবী যে সুবহানাল্লাহ বলে না আমাদের আব্বা আদম আলাইহিস সালাম তিনিও নবী আমাদের আব্বা নূহ তিনিও নবী আমাদের আব্বা ইব্রাহিম তিনিও নবী আমাদের আব্বা ইসমাইল তিনিও নবী আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ
আমাদের কে আমাদের শিক্ষা ব্যবস্থা কে আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা আমাদের হাই স্কুলের শিক্ষা ব্যবস্থা আমাদের কলেজের শিক্ষা ব্যবস্থা সমস্ত শিক্ষা ব্যবস্থা জরুরি সমস্ত শিক্ষা প্রয়োজন অঙ্ক প্রয়োজন বাংলা প্রয়োজন ইংরেজি প্রয়োজন ভূগোল প্রয়োজন সমাজবিজ্ঞান প্রয়োজন রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজন লেকিন কুফরের মতাদর্শের প্রয়োজন না কুফরি আমি বানর ছিলাম এই মতাদর্শের কি দরকার বলেন কথা বলেন আমরা বানর ছিলাম এই মতাদর্শের কি দরকার এই বাংলা সাহিত্যের সাথে এর কি দরকার কি হয় এজন্য বলেন ইনশাআল্লাহ কুরআন রমাদানে কুরআন কেন দিয়েছে মানুষকে কি বানাবার জন্য মানুষকে মানুষ বানাবার জন্য রমাদানে কুরআন দিয়েছেন মানুষকে মানুষ বানাবার জন্য বলেন রমজানে কুরআন দিয়েছেন কেন মানুষকে মানুষ বানাবার জন্য বলেন কুরআন মানুষকে মানুষ বানায় বলেন এজন্য কুরআনওয়ালারা এজন্য কুরআনওয়ালা মানুষ যারা তারা অন্যের আরেকজনের আক্রান্ত বাবা আরেকজনের করোনা আক্রান্ত বাবার দাফন করেছে বলেন মানুষ যারা তারা মানুষের দাফন করেছে আর অমানুষ যারা বানর যারা নিজের বাবাকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে নিজের বাবাকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে কারা বানর যারা নিজের বাবাকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে কারা নিজের বাবাকে অ্যাম্বুলেন্স থেকে রাস্তায় ফেলে চলে গেছে কারা নিজের মাকে ভিতরে দরজা লাগিয়ে রেখে দিয়েছে কারা বানর যারা আর আমরা আপনাদের বাবাকে জাতির হাজারো বাবাকে উলামায়ে কিরাম দাফন করেছে মানুষ তারা এজন্য আল্লাহ আমাদেরকে কুরআনওয়ালা বানিয়ে দেন তাহলে রমাদান কেন রোজার ফরজ করা হয়েছে রমজানে কি দিয়েছে কোরআন দিয়েছে কোরআন কেন দিয়েছে মানুষকে কি বলেন মানুষকে মানুষ বানাবার বলেন সর্বশেষ কিতাব কোরআন মানুষকে সভ্য বানাবার সর্বশেষ কিতাব কোরআন মানুষকে সুন্দর বানাবার সর্বশেষ কিতাব কোরআন মানুষকে শ্রেষ্ঠ বানাবার সর্বশেষ কিতাব কোরআন মানুষকে বাবাকে বাবার অধিকার দেওয়ার সর্বশেষ কিতাব কোরআন মাকে মার অধিকার দেওয়ার সর্বশেষ কিতাব কোরআন জাতিকে জাতির অধিকার দেওয়ার সর্বশেষ কোরআন কিতাব দুর্নীতি মুক্ত থেকে বাঁচার সর্বশেষ ফর্মুলা কোরআন আমি কি বুঝাইতে পারছি কোরআন কি জিনিস মসজিদের জুতা চুরি হয় এক চোর মসজিদ থেকে এক জোড়া জুতা চুরি করছে জুতা চুরি করে বাইরে গেছে ধরা পড়ে গেছে আরেকজনের জুতা এবার বলেন কিল ঘুষি কয়টা সবাই বলেন চুরি করছে কয় জোড়া এক জোড়া জুতার দাম কত দূরে 1000 টাকায় কন্যা একটা 100 বেশি কন্যা অসুবিধা আরে ইতালি জুতাই কন্যা হ্যাঁ 3000ই কন্যা আচ্ছা 3000 টাকার জুতা চুরি করে যদি এত কিল ঘুষি খায় যারা জাতির 20 কোটি টাকা চুরি করে তাদের কিল ঘুষি কত অপেক্ষা করতেছে মানে শুধু পকেটে হাত দিছে এখনো নেই নাই ধরছে কিল ঘুষি কয়টা বলেন নিচে না হাত দিছে হাত দিলে যদি এত কিল ঘুষি নিলে কত এবার জাতির 16 কোটি মানুষের পকেটে হাত দিলে কত আল্লাহ রাগ করছে নাকি জানেন আল্লাহ এ দেওয়া জব না আম গোয়ে না দুই আন ফেরস্তার কি দুই আন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان رب العالمين বলেন রোজা রাখবা কোন মাসে রমজান মাসে কেন রাখবো রমজান মাসে রমজান আমি কোরআন দিয়েছি কেন দিয়েছেন কোরআন মানুষকে মানুষ বানাবার জন্য হুদাল্লিন নাস মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য মানুষকে সভ্যতা শেখাবার জন্য মানুষকে তামাদ্দুন শেখাবার জন্য মানুষকে মানুষ বাবার জন্য মানুষ বানাবার জন্য বাবাকে বাবার অধিকার দেওয়ার জন্য মাকে মার অধিকার দেওয়ার জন্য স্বামীকে স্বামীর অধিকার দেওয়ার জন্য স্ত্রীকে স্ত্রীর অধিকার দেওয়ার জন্য সন্তানকে সন্তানের অধিকার দেওয়ার জন্য বোনকে বোনের অধিকার দেওয়ার জন্য এটা কোরআন সুবহানাল্লাহ
এটা কি এটা কি এটা মানুষকে মানুষ বানায় বলেন এটা মানুষকে কি বানায় শাহরু রমাদান এটা রমজান মাস কেন রমজানে রোজা রাখবো কেন রমজান মাস দিলেন কেন আল্লাযী উনজিলা ফিল কুরআন রমজানে আমি কুরআন দিয়েছি কুরআন দিয়েছেন কেন হুদাল লিন্নাস মানুষকে মানুষ বানাবার জন্য এইজন্য বলেন রমাদান কুরআন কোনটার দাম বেশি এ মুরব্বিকা কুরআনের দাম বেশি উত্তর দেন জোরে কয়না আবার কোন আজীব বিষয় আজীব আজীব না আজীব রমজান কোরআন রমাদান কোরআন রমাদান কোরআন রমাদান এটা জামানা সময় সময় রমাদান কি বলেন সময় আর কোরআন হলো কি সংবিধান কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে যদি রমজান দামি হয় শুধু একটা সময় এটা যদি দামি হয় ওই কোরআন যে বাচ্চার সিনা এ বাচ্চার দাম কত কি ভাই কোরআন যে মেয়েদের সিনা ওই মেয়েটার দাম কত কি যে এক রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাত যদি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে যেই দিলে কোরআন আছে ওই দিলের দাম কত আর যেই দিলে নাজিল হয়েছে ওই দিলের দাম কত কি ভাই তাহলে মূলত রমাদান দিয়েছেন কোরআনের জন্য সুবহানাল্লাহ বলেন না তাহলে এই জন্য রমদানের প্রথম কাজ কি রমদানের প্রথম কাজ রমদানের প্রথম কাজ রমদানের শ্রেষ্ঠ কাজ জামাতের সাথে নামাজ বলেন বলে হুজুর এটা আগেও শ্রেষ্ঠ পরেও শ্রেষ্ঠ রমদানের আবার এটা বিশেষত্ব কি রমদানে একে সত্তর সুবহানাল্লাহ বলেন তাহলে রমদানের প্রথম কাজ কি বলেন আবার বলেন জামাতের সাথে এই রমজানে আজকে থেকে জামাতে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কি লেগে হাত তুলছেন সবাই বলেন আমরা জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ রমজানের দুই নম্বর কাজ দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম বলেন রাতের বেলায় দিনের বেলায় রাতের বেলায় আবার বলেন সিয়াম কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতান ওয়ালি তুকমিলুল ইদ্দাতান 30 দিন পুরা করবা 30 দিন সিয়াম করবা 30 দিন তারাবি পড়বা 30 রাত সিয়াম হলো 30 দিন কেয়াম হলো 30 রাত সিয়াম হলো 30 দিন কেয়াম হলো 30 রাত সুবহানাল্লাহ বলেন সিয়াম হলো কত দিন আর কেয়াম হলো কত রাত এবার বলেন দিনের বেলায় কি রাতের বেলায় কি এবার প্রথম দিন প্রথম রাত আমি বলবো প্রথম দিন প্রথম রাত আপনি বলবেন দিনে রোজা রাতে কেয়াম দিনে রোজা রাতে তারাবি আচ্ছা বাংলায় কোন দিনে রোজা এটাও কোনো বাংলা না কিন্তু এটা বাংলা হয়ে গেছে বলেন প্রথম দিন প্রথম রাত দিনে রোজা রাতে তারাবি দ্বিতীয় দিন দ্বিতীয় রাত তৃতীয় দিন তৃতীয় রাত চতুর্থ দিন চতুর্থ রাত 30 পর্যন্ত চলবে বুঝলে এটাকে এক সেক্টর দিয়ে দেন না ইত্যাদি কয়ে দেন না অথবা আত্ম করে দেন না আত্ম করে দিয়েছি আমরা কিছু রাখেন কিছু রাখেন না পঞ্চম দিন পঞ্চম রাত ষষ্ঠ দিন ষষ্ঠ রাত সপ্তম দিন সপ্তম রাত একুশতম দিন একুশতম রাত সাতাশতম দিন সাতাশতম রাত আঠাশতম দিন আঠাশতম রাত উনত্রিশতম দিন উনত্রিশতম রাত এবার বলেন তারাবি বিশ রাকাত তিরিশ রাত কয় রাকাত কয় রাত এখন যে বিশ বারো রাকাত পড়ি বাইরে যে তারাবি বিশ রাকাত জোরসে বলেন আবার বলেন সবাই বলেন এক আওয়াজ
কয় রাত বলেন বিশ রাকাত তিরিশ রাত কয় রাকাত কয় রাত মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ রাখবে কে কে মোমেন বালেগ সহি মুকিম যে জোয়ান জোয়ান যুবক রোজা রাখবে না আপনি তাকে সাপ বলে দিতে পারেন রে তোর ইমানে সমস্যা আছে তোর ইমানে কি আছে বলেন এই পুরুষের হায় যায় যদি কোন পুরুষ এখান দিয়ে রোজা ছাড়া যায় তোর কি হায় যাইছে কি বলবেন বলেন তোর কি হায় যাইছে তুই রোজা রাখলি না কেন কি পুরুষের হায় যায় মেয়েদের কি হয় হায় অবস্থা রোজা রাখা কি তো পুরুষের কোন সময় রোজা রাখা যায় না কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে রোজা রাখবো তো ইনশাল্লাহ এবার এবার আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এবার বলেন فمن شهد منكم الشهر فليصمه যদি তোমাদের মধ্যে কেউ রমজান মাস পেয়ে যাও فمن شهد منكم الشهر তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পেয়ে যাও فليصمه আগে বলেছেন وان تصوموا خير لكم রোজা রাখাটা অনেক ভালো এবার আয়েশা বলে فليصمه না তোকে রোজা রাখতেই হবে আল্লাহ তোকে রোজা কি আগে পরামর্শ দিছিল এখন সিদ্ধান্ত শুনিয়েছে সুবহানাল্লাহ বলেন আগে কি দিয়েছিল এখন কি সুবহানাল্লাহ আগে বলে ওয়ান্তাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা অনেক ভালো এখন বলে তামাং শাহিদা মিনকুমুশারা ফালিয়াসুমহু যদি তোমরা রোজা পেয়ে যাও রমজান মাস পেয়ে যাও ফালিয়াসুমহু তাহলে তোকে রোজা রাখতেই হবে এখন আবার প্রশ্ন যদি অসুস্থ হই অথবা যদি সফরে থাকি কি করব তা আল্লাহ তাআলা আবার বলেন فمن كان مريضا أو على سفر فعدة من أيام أخر যদি কেউ অসুস্থ হও অথবা সফরে থাকো তাহলে অন্য দিন দেখে দিলেও হবে এই ওয়াজ শেষ সিদ্ধান্ত শেষ ফজাইল মাসাইল বলা শেষ রোজার ব্যাপারে যা বলার বলা শেষ এবার রব্বে করিম বলেন এত সুন্দর করে বলেছি কেন জানো সুবহানাল্লাহ ইউরিদু আল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আমি তোমাদেরকে সহজ করে দিতে চাই কঠিন কিছু চাপাতে চাই না আমি কি করে দিতে চাই সহজ রোজা সহজ না কঠিন সহজ আবার বলেন সহজ না কঠিন সহজ 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 রোজা সহজ ইউরিদু আল্লাহু বিকুমুল ইউসরা আমি তোমাদের উপর রোজাকে সহজ করে দিতে চাই ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আমি তোমাকে কঠিন করে দিতে চাই না আমি তোমার উপরে কঠিন কিছু চাপাতে চাই না রব্বে কারীম যা দিয়েছেন সব সহজ নামাজ সহজ রোজা সহজ যাকাত সহজ হজ সহজ পর্দা সহজ জিহাদ সহজ জিহাদ কি বলেন আবার বলেন জিহাদ কি বলেন এক রুটিতে এক এক কালেমায় রুটি বলেন এক কালেমায় রুটি ওই কালেমায় ওই কালেমায় ওই কালেমায় ওই কালেমায় ফাঁসি এক কালেমায় রুটি ওই কালেমায় ফাঁসি এক কালেমায় রুটি ওই কালেমায় ফাঁসি রব যাকে চান তাকে রুটি দেন যাকে চান তাকে ফাঁসি দেন কালেমায় এক কালেমায় রুটি ওই কালেমায় ফাঁসি যাকে চান তাকে রুটি দেন যাকে চান তাকে বিছানায় মৌত দেন যাকে চান তাকে ফাঁসিতে চড়ান সুবহানাল্লাহ বলবেন না এই কালেমা কয়টা কোন কালেমা কয়টা একই কালেমায় হযরত সিদ্দিক আকবর বিছানায় মৌত একই কালেমায় ফারুক আজমের শাহাদাত একই কালেমায় হযরত উসমানের ফাঁসি একই কালেমা উসমানের শাহাদাত একই কালেমা আলীর শাহাদাত একই কালেমা খালেদ ইবনে সাইফুল্লাহ খালেদ ইবনে ওয়ালিদের খালেদ সাইফুল্লাহ খালেদ ইবনে ওয়ালিদের বিছানায় মউত একই কালেমায় হযরত ফাতেমা বিছানায় মারা গেছেন একই কালেমা হযরত সুমাইয়া শাহাদাত বরণ করেছেন কালেমা হবে কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাবি হবে নামাজ
কালেমার দাবি হবে রোজা কালেমার দাবি হবে যাকাত কালেমার দাবি হবে হজ কালেমার দাবি হবে জিহাদ কালেমার দাবি নামাজ কালেমার দাবি রোজা কালেমার দাবি যাকাত কালেমার দাবি হজ কালেমার দাবি উমরা কালেমার দাবি জিহাদ কালেমার দাবি শাহাদাত কালেমার তাকাজা শাহাদাত কালেমার তাকাজা মিসওয়াক কালেমার তাকাজা মিসওয়াক কালেমার তাকাজা ইশরাক কালেমার তাকাজা চাস্ত কালেমার তাকাজা আওহাবিন কালেমার তাকাজা তাহাজ্জুদ কালেমার তাকাজা দাড়ি কালেমার তাকাজা চুল কালেমার তাকাজা পাথর উপরে পায়জামা কালেমার তাকাজা কি বলছি বল একটা বাদ দিয়ে একটা হবে না কি বলছি বলেন একটা বাদ দিয়ে পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি শুধু চাক্কাতে হাওয়া নাই জোরে বলেন গাড়ির দাম কত চাক্কার হাওয়া কত বেলাস ফিরি দশটি বহুত সময় থাকে না দশ টাকা খুঁজুর দাম বলেন না পঞ্চাশ লাখ টাকার গাড়ি দশ টাকার হাওয়া দরকার কদ্দুর দরকার আছে না নাই এই হাওয়া ছাড়া বাতাস ছাড়া এই গাড়ি বাড়ি যাবে ক টাকা পঞ্চাশ লাখ টাকা অচল কেন দশ টাকা ছাড়া জোরে কন না হ্যাঁ তাইলে বোঝা গেছে হাওয়া ছাড়া যদি গাড়ি অচল হয় দাড়ি ছাড়া ইসলাম সচল হবে কেন হাওয়া ছাড়া যদি হাওয়া ছাড়া যদি হাওয়া ছাড়া যদি গাড়ি অচল হয় জিহাদ ছাড়া ইসলাম সচল হবে কেন তাহলে বুঝে গেছি ইসলাম কালিমা মানে নামাজ কালিমার সাথে রোজা কালিমার সাথে জিহাদ কালিমার সাথে হজ কালিমার সাথে তাকওয়া কালিমার সাথে দাড়ি কালিমার সাথে তাকফির বলে পায়জামা সব মিলি ইসলাম এটাকে কি ভাগ করার কোনো সুযোগ আছে হ্যাঁ যদি সব আমি করব নামাজ আমার রোজাও আমার হজও আমার যাকাতও আমার পর্দাও আমার হালালও আমার দাড়িও আমার তাহাজ্জুদও আমার জিকিরও আমার সব আমার জিহাদও আমার এবার যদি শাহাদাত মিলে যায় আলহামদুলিল্লাহ এবার যদি মাল মিলে আলহামদুলিল্লাহ আমি চলবো পুরা দিন মতে বলেন আমাকে যে যা বলো আমি চলবো পুরা দিন মতে আমি আমি চলবো কি আমি পুরা দিন মতে চলবো বলেন কোন দিন মতে বলেন মা যা বিহির রসুল রসুল যা যা নিয়ে আসতেন সব আমার সুবহানাল্লাহ বলেন রসুল মেসওয়াক নিয়ে আসছেন এটাও আমার রসুল তলোয়ার নিয়ে আসছেন এটাও আমার সুবহানাল্লাহ বলেন কি বলছি বলেন মুখস্থ করেন রসুল কি মেসওয়াক নিয়ে আসছেন এটাও আমার রসুল তলোয়ার নিয়ে আসছেন তলোয়ার তলোয়ারের সময় মেসওয়াক মেসওয়াকের সময় আরে সুবহানাল্লাহ বলেন তলোয়ার কোন সময় তলোয়ারের সময় মেসওয়াক কোন সময় মেসওয়াক মেসওয়াকের সময় তলোয়ার তলোয়ারের সময় মেসওয়াক মেসওয়াকের সময় কি এই জন্য ও এটা তো মেসওয়াক ওয়ালা হুজুর ও এটা তো তলোয়ার ওয়ালা হুজুর না না বন্ধু তুমি ভুল বলেছ তলোয়ার ওয়ালা তোমাকেও মেসওয়াক নিতে হবে মেসওয়াক ওয়ালা তোমাকেও তলোয়ার নিতে হবে কি ও এটা তো দাড়িওয়ালা হুজুর বন্ধু তলোয়ারওয়ালা তোমাকেও দাড়িওয়ালা হইতে হবে দাড়িওয়ালা তোমাকেও তলোয়ারওয়ালা হইতে হবে বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এখানে সব আছে এখানে কি আছে বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তাহলে আমরা কি পাইলাম রমজান মাসের রোজা কেন রাখবো বলি গেছি কোরআন দিয়েছে বলে কোরআন কেন দিয়েছে এবার যে যদি তোমাদের মধ্যে কেউ রোজা পেয়ে যাও ফালিয়াসুমহু তারা রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কি আবার বলেন রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই আজকের এই মজলিস নিয়ত করেন তিনটা জিনিসের নিয়ত আগে পাক্কা করেন বলেন ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা ইমান নামাজ এই তিনটাতে কোনো কম্প্রোমাইজ নেই বলেন ইনশাআল্লাহ কি কি ইমান নামাজ যদি মাল থাকে আপনার কাছে 52.5 তোলা সমপরিমাণ রৌপ্যর রৌপ্যের সমপরিমাণ টাকা আপনার কাছে থাকে এক বছর আপনি এই টাকার মালিক থাকেন আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে অবশ্যই কি দিতে হবে এরপরে
আজকের বাজারে 7.5 লাখ টাকা যদি আপনার কাছে থাকে জীবনে একবার আপনি আল্লাহর ঘর ঘুরে আসতে হবে এ হলো আপনার উপরে ফরিজা আপনার উপরে জিম্মাদারি এই ছাড়া আপনি পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো ব্যবস্থা নাই এরপরে এরপরে আপনার উপরে ফরজ পর্দা আস্তে কইরা জোরে বলেন পর্দা বলেন আপনার উপর ফরজ কি এর উপর আপনার উপরে ফরজ পর্দা আল্লাহ তাআলা আমাদেরকে মুকাম্মল দ্বীন বুঝা মানা সহজ করে দেন পরিপূর্ণ দ্বীন বুঝা মানা সহজ করে দেন এবার আখেরি আখেরি কথা রমজানের বডি তৈরি হবে রমজানের বডি রোজার বডি তৈরি হবে কি দিয়ে সুবহে সাদেকের আগ থেকে সূর্য ডুবা পর্যন্ত না খাওয়া না পান করা স্ত্রী সহবাস না করা নিয়তের সাথে এটা হলো রোজার বডি তৈরি হবে রোজার রূহ তৈরি হয় তিনটা দিয়া রোজার রূহ তৈরি হয় তিনটা দিয়া বলেন আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আযাবের ভয় এই তিনটা যার কলিজা যদ্দুর তার রোজার দাম তত আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আযাবের ভয় দিনের বেলা সিয়াম কিয়াম নামাজ এই তিনটার বাইরে রমজানে বেশি বেশি পাঁচটা কাজ করা এক নম্বরে বেশি বেশি দোয়া করা দুই নম্বরে বেশি বেশি জিকির করা তিন নম্বরে বেশি বেশি তেলাওয়াত করা চার নম্বরে বেশি বেশি নওয়াফল করা পাঁচ নম্বরে বেশি বেশি দান করা সুবহানাল্লাহ বলে তাহলে কয়টা কাজ বেশি বেশি করা পাঁচটা এক নম্বর দোয়া এক নম্বর কি রমজানের প্রতিটা সেকেন্ড দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দুই নাম্বার রমজানে বেশি বেশি জিকির করব তিন নাম্বার রমজানে অবশ্যই রমজানে যারা কোরআনে কারিমের তেলাওয়াত পড়ি যারা হাফেজ কোরআন যারা খতমে তারাবি পড়ান না আপনি অবশ্যই 10 খতম করবেন আর যারা আমরা আলেম আছি কারি সাহেব আছি কোরআন শরীফ পড়তে পারি আমরা অবশ্যই 3 খতম করব বলেন না ইনশাআল্লাহ আর যারা মোটেও কোরআন শরীফ পারেন না আপনি নিয়ত করেন আপনি ইনশাআল্লাহ এই বছর রমজান মাসে কমপক্ষে 70,000 বার কালিমায়ে তৈয়বা পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কালিমায়ে তৈয়বা কেমনে পড়বেন ধীরে ধীরে পড়বেন তুফেন না পড়া পড়বেন না শুধু গনার লাগিয়া পড়বেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এরপরে বেশি বেশি তেলাওয়াত করবেন যারা তেলাওয়াত পারেন না আপনি কমপক্ষে 10টা সূরা বিশুদ্ধ করবেন 10টা সূরা শুদ্ধ করবেন সূরা ইখলাস শুদ্ধ করবেন সূরা নাস সূরা ফালাক সূরা কাউসার শুদ্ধ করবেন কমপক্ষে 10টা সূরা আপনি অবশ্যই শুদ্ধ করবেন আপনি যদি সূরা ইখলাস প্রতিদিন 100 বার করে পড়েন 500 আয়াত পড়া হয়ে গেল সূরা ফাতিহা যদি 100 বার পড়েন 700 আয়াত পড়া হয়ে গেল সূরা ফাতিহা যদি 100 বার পড়েন তো সর্বোচ্চ 30 মিনিট লাগবে 700 আয়াত পড়া হলো সূরা ইখলাস 100 বার পড়েন সর্বোচ্চ 15 মিনিট লাগবে আপনার 500 আয়াত পড়া হয়ে গেল পারবো না ইনশাআল্লাহ এরপরে দোস্ত কমপক্ষে রমজানে একটা রমজানে কমপক্ষে খতমে তারাবির এহতেমাম করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের মসজিদে নিকটতম মসজিদে পাড়ার মসজিদে খতমে তারাবির ব্যবস্থা করবেন দুজন হাফেজ রেখে দিবেন এই দুজন হাফেজ থেকে কোরআনে কারিম শুনে নেবেন বলেন না ইনশাআল্লাহ তাহলে কয়টা কাজ পেলাম চারটা দোয়া জিকির তেলাওয়াত নওয়াফল সেহরি খাওয়ার আগে পরে দুই চার রাকাত নফল নামাজ পড়েন মাগরিবের পরে দুই চার রাকাত নফল পড়েন এশাকের সময় দুই চার রাকাত নফল পড়েন জোহরের আগে পরে দুই চার রাকাত নফল পড়েন পড়বো তো ইনশাআল্লাহ এরপরে সাদাকা সাদাকা প্রতিদিন কিছু না কিছু সাদাকা করবেন রাসূল আম্মা আয়েশা বলেন আল্লাহর নবী কানা জুদহু ফি রমাদানা রাসূলের সাখাওয়াত রমজান মাসে কেমন ছিল তার রিহিল মুরসালা প্রবাহিত বাতাসের মতো সুবহানাল্লাহ বলেন প্রবাহিত কি বাতাসের মতো ছিল আপনি রমজানে অবশ্যই দান করবেন অবশ্যই দান করবেন রমজানে মান ফাত্তারা সাইমা যে কোনো রোজাদার কি ইফতার করাইলো রাসূল বলেন সে ওই রোজাদারের সমপরিমাণ নেকি পেয়ে গেল আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে ইফতার করান প্রতিদিন কেমন হবে আপনি যদি বুদ্ধি করে আপনার নিকটতম মাদ্রাসার
আপনার বাড়ির পাশের মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে ওখানে এক বস্তা চানা বুট পাঠিয়ে দেন এরা যদি প্রতিদিন ইফতারে আপনার চানা বুট দিয়ে ইফতার করে কেমন হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেমন হবে বলেন না এই কাজগুলো আমরা করতে পারি কিনা বলেন এক বস্তা কি চিনি চিনি কিনবেন মাদ্রাসায় পুছিয়ে দেন বলে হুজুর এগুলো দিয়ে শরবত খাবে প্রথম শরবত আপনার খাবে আর পুরো রোজার সওয়াব পেয়ে গেল আপনার ইফতার পার্টি দিচ্ছে ইফতার পার্টি ইফতার পার্টি ইফতার পার্টি কি হচ্ছে হ্যাঁ বেরোজদারি খাওয়াই দিতেছেন ইফতার পার্টি ও তো রোজাই নাই আর ও তো রোজাই নাই আপনি ইফতার পার্টি দিতেছেন বাস্তব না বাস্তব বলেন এজন্য সবচেয়ে সুন্দর সুরত আপনি কোন মাদ্রাসায় এক বস্তা চিনি পুছিয়ে দেন আপনি কোন মাদ্রাসায় এক বস্তা খেজুর পাঠিয়ে দেন আপনি কোন মাদ্রাসায় এক বস্তা মুড়ি পাঠিয়ে দেন কিছুই পারেন না এক কিলো মুড়ি দিয়ে দেন আর করব নেই বলেন না পরামর্শটা ভালো হয়েছে না খারাপ দশ কিলো মুরগি কিনেন কোন মাদ্রাসায় পৌঁছিয়ে দেন হুজুর আজকের সেহরি এই দশ কিলো মুরগি দিয়ে করিয়ে দিবেন ইনশাআল্লাহ এই সকলের রোজার সব আপনি পেয়ে গেলেন সম্ভব না অসম্ভব কোন এটা করলে ভালো হইব না খারাপ হইব আপনাদের নিকটতম মাদ্রাসা আছে সেখানে দিবেন যার যেখানে ভাল লাগে সেখানে দিবেন আমারও একটা মাদ্রাসা আছে পারলে আমারটা তো দিবেন কইবেন হুজুর এই আখেরি কথাটা কল লাগাইতে এতগুলো কইছেন আমরা যা করবেন কন আমিও আমার যা কর করব বলেন না ইনশাআল্লাহ বলে আপনি হুজুর এই কালেকশন আর কতদিন করবেন আমি যতদিন জান আছে ততদিন আর আপনারা দিবেন কতদিন যতদিন জান আছে ততদিন এই মাদ্রাসাগুলোকে টিকান 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 মাদ্রাসাগুলো আছে বলেই দিন আছে মাদ্রাসা আছে বলেই কোরআন আছে মাদ্রাসা আছে বলে ইমান আছে মাদ্রাসা আছে বলে মসজিদ আছে মাদ্রাসা আছে বলে তাবলীগ আছে মাদ্রাসা আছে বলে ওয়াজ আছে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় আর কিছুই হাত থাকবে না এই জন্য মাদ্রাসাগুলোকে জিয়ে রাখা দরকার কিনা বলেন এই জন্য মাদ্রাসাগুলোকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ কেউ যদি বলে মাদ্রাসা দিবেন না আপনি সব লিখে দিবেন এটা মুনাফেক তার মুনাফেকরা মদিনায় বলেছিল রাসূলকে আর রাসূলের সাহাবাদেরকে দিবা না তারা বলছিল বলেন লা তুনফিকু ইনদা মান রাসূলিল্লাহ রাসূলের হ্যাঁ রাসূলের কাছে যারা আছে এদেরকে দিও না খবরদার তারা অবশ্যই বিক্ষিপ্ত হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন কাকে কাকে ভয় দেখাচ্ছ আল্লাহ খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সব খাজানা তো আমার কাছে আল্লাহকে কারে ভয় দেখাচ্ছ কি আল্লাহ কয় কি আরে কারে ডর কারে ডর দেখাচ্ছ সব তো আমার কাছে এরা আছে বলেই তো তোরা রে দে সুবহানাল্লাহ বলে না এরা আছে বলেই তো তোমাদেরকে কি করি এই জন্য দিব তো ইনশাআল্লাহ বলেন টেকনাফ হইতে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা মাদ্রাসাকে মনে করবেন এটা এই লাল সবুজের পতাকার রক্ষা কবচ এটা আমাদের ইমানের রক্ষা কবচ এদেশে ইমান আছে বলে এদেশে কোরআন আছে বলে এদেশে ইসলাম আছে বলে এদেশে তবলিগ আছে বলে এদেশে হক্কানি রব্বানি ওলামা উম্মত আছে বলে এখনো আমার আমরা টিকে আছি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আমার কিতাবগুলো আছে আমাদের গাড়িতে আমার কিতাব আছে যারা পারিয়ে তেরোটা কিতাব সংগ্রহ করব